অনেক দিন আগের কথা, এক বনের ভেতর জলাশয়ের পাশে বাস করত এক পিঁপড়া। পিঁপড়াটি ছিল খুব পরিশ্রমী, তাই বর্ষা আসার আগেই খাবার সঞ্চয় করা শুরু করে দিল সে। আর সেই বনে বাস করত একটি লোভী ইঁদুর। তার সব সময় অন্যের জিনিসের প্রতি লোভ ছিল। ইঁদুরটি প্রতিদিন জলাশয়ে পানি পান করতে আসত। এমনি ভাবে পানি পান করতে এসে পিঁপড়ের সাথে দেখা হয়ে গেল। তখন পিঁপড়েটা তাকে বলল, কেমন আছো ইঁদুর ভাই? এই তো ভালো, আর তোমার কি অবস্থা? এই তো চলছে কোন রকম। কোন রকম কেন ভাই, তোমাকে দেখি খুব ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ ভাই, বর্ষার মৌসুম ঘনিয়ে আসছে, তো কিছুদিন পরেই শুরু হবে প্রচন্ড ঝড় বৃষ্টি। তখন তো আর বাসা থেকে বের হওয়া যাবে না, তাই এখন থেকেই খাবার সংগ্রহ করে রাখছি। তাহলে তো খুব ভালো কাজ করছো তুমি। তো কি কি খাবার সংগ্রহ করলে তুমি? এই তো কিছু চাল ডাল আর কিছু সরিষা। এই কথা শুনে লোভী ইঁদুরের জিভে জল চলে এলো। তখন সে মনে মনে বলল, আমি সারা বন ঘুরে কোনো খাবার পাই না, আর এই পিঁপড়া বেটা কত রকম খাবার সংগ্রহ করেছে, আজ এগুলো খেয়েই ভোজনটা সারতে হবে। কি এমন ভাবছো ইঁদুর ভাই? না তেমন কিছু না, ভাবছি তুমি খুব ভালো কাজ করেছো। বর্ষার দিনে তোমাকে আর কষ্ট করতে হবে না, এই খাবার খেয়ে তুমি বর্ষা পার করে দিতে পারবে। তারপরেও কিছু খাবার সংগ্রহ করে রাখি, বর্ষা কতদিন থাকে তা তো আর বলা যায় না। আচ্ছা আমি তাহলে যাই এখন। ঠিক আছে ইঁদুর ভাই, আমিও যাই কিছু খাবার সংগ্রহ করি। এই বলে পিঁপড়েটা খাবার সংগ্রহ করতে চলে গেল, আর ইঁদুরটাও চলে গেল। কিন্তু দূরে আসার পর ইঁদুরটা বলতে লাগলো, আরে আমি যাচ্ছি কোথায়, এই তো সুযোগ, পিঁপড়ে এখন খাবার সংগ্রহ করতে বাহিরে গেছে, যাই এই সুযোগে আমি খাবারগুলো খেয়ে আসি। এই বলে ইঁদুরটা আবারও পিঁপড়ার বাসায় ফিরে আসে। এসে দেখে পিঁপড়াটা অনেকগুলো চাল ডাল আর সরিষা সংগ্রহ করেছে। তখন লোভী ইঁদুরটা বলল, আহা কত খাবার, আজ ভোজনটা ভালোই হবে। এই বলে ইঁদুরটা খাবার খেয়ে সাবাড় করে ফেললো। তখন ইঁদুরটা বলল, এই রে আমি তো সব খাবার খেয়ে ফেললাম, এখন কি হবে, যাই এখান থেকে তাড়াতাড়ি পালাই আমি, না হলে যে কোনো সময় পিঁপড়াটি চলে আসতে পারে। এই কথা বলে ইঁদুর সেখান থেকে পালিয়ে গেল। তার কিছুক্ষণ পরে পিঁপড়াটা তার বাসায় চলে আসলো। এসে দেখে তার একটানা খাবারও নেই। তখন সে বলল, একি সর্বনাশ হলো আমার, আমার সারা বছরের কষ্ট করে জমানো খাবার কে খেয়ে নিল, এখন বর্ষার মৌসুমে আমি কি খেয়ে থাকবো। পিঁপড়াটা মনের দুঃখে ঘরের বাইরে বসেছিল। ঠিক সে সময় একটা হরিণ সেখান দিয়ে যাচ্ছিল। পিঁপড়াটির মন খারাপ দেখে হরিণটি তার কাছে গিয়ে বলল, কি পিঁপড়ে তুমি মন খারাপ করে বসে আছো কেন? আমার সর্বনাশ হয়ে গেছে হরিণ ভাইয়া। কি হয়েছে আমাকে সব কিছু খুলে বলো, দেখি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি কিনা। কি আর বলবো দুঃখের কথা হরিণ ভাই, আমি আজ সকালে খাবার সংগ্রহের জন্য বাইরে গেছি, এসে দেখি আমার সারা বছর ধরে জমানো খাবার একটাও নেই, কে যেন এসে আমার সব খাবার খেয়ে নিয়েছে। কি বলছো ভাই, এটা তো খুব কষ্টের ব্যাপার। আমার খুব চিন্তা হচ্ছে, আমি কি করে বর্ষার মধ্যে আবার খাবার খুঁজবো, এই ঝড় বৃষ্টির মাঝে তো আমি ঘর থেকেই বেরোতে পারবো না। তুমি এক কাজ করতে পারো, তুমি শিয়াল পণ্ডিতের কাছে বলতে পারো, সে তোমাকে একটা সমাধান করে দিতে পারবে। আমি এর একটা সমাধান চাই, আমাকে এখনই শিয়াল পণ্ডিতের কাছে যেতে হবে। তখন পিঁপড়েটি শিয়াল পণ্ডিতের কাছে গিয়ে বলল, শিয়াল পণ্ডিত আমি বড় অসুবিধায় পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে সাহায্য করুন। কি বিপদে পড়েছ সব কিছু খুলে বলো। আমি আজ সকালে খাবার সংগ্রহের জন্য বাইরে গেছিলাম, ফিরে এসে দেখি আমার সারা বছর ধরে জমানো খাদ্য কে যেন খেয়ে নিয়েছে, এখন আমি বর্ষার মৌসুমে কি খেয়ে থাকবো,
আপনি এর একটা বিচার করুন। ও বুঝতে পেরেছি, তুমি চিন্তা করো না পিঁপড়ে, আমি ভেবে দেখছি কি করা যায়। তখন শিয়াল পণ্ডিত ভাবতে শুরু করলো। কিছুক্ষণ ভাবার পর সে পিঁপড়েকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি তোমার বাসার আশেপাশে কি কাউকে দেখেছ? না তেমন কাউকে দেখিনি, তবে একটা ইঁদুর রোজ আমার বাসার পাশে পানি পান করে যায়। বুঝেছি, তুমি এক কাজ করো, তুমি ওই ইঁদুরকে আমার কাছে ডেকে নিয়ে এসো। ইঁদুর ভাই তুমি একটু আমার সাথে চলো তো। কেন, কি হয়েছে? আমার জমা করা সব খাবার চুরি হয়ে গেছে, শিয়াল পণ্ডিতের কাছে নালিশ করেছি, সে তোমাকে নিয়ে যেতে বলেছে। আচ্ছা চলো। এই বলে ইঁদুর আর পিঁপড়ে সেখানে গিয়ে হাজির হলো। তখন শিয়াল পণ্ডিত ইঁদুরকে জিজ্ঞেস করলো, আচ্ছা পিঁপড়ের বাসা থেকে খাবার চুরি হয়েছে, তুমি কি কিছু বলতে পারবে? না আমি কি করে বলবো, আমি সেখানে যাই শুধুমাত্র পানি পান করতে, পানি পান করে আবার আমার বাসায় ফিরে আসি। তাহলে কে চুরি করেছে, চলো পিঁপড়ের বাসায় গিয়ে দেখি কোনো তথ্য পাওয়া যায় কিনা। তখন শিয়াল পণ্ডিত সহ সবাই পিঁপড়েটার বাসায় আসলো আর পিঁপড়েকে জিজ্ঞেস করলো, তোমার খাবারগুলো কোথায় রেখেছিলে? ওই তো ওখানে রেখেছিলাম। তখন শিয়াল পণ্ডিত সেখানে থেকে কিছু পায়ের ছাপ লক্ষ্য করলো, যেগুলো অনেকটা ইঁদুরের পায়ের ছাপের সাথে মিলে যায়। তখন শিয়াল পণ্ডিত ইঁদুরকে বলল, এই কাজটা তুমি ছাড়া আর কেউ করেনি? না শিয়াল পণ্ডিত, আমি এটা করিনি। আচ্ছা তাহলে তুমি যেখানে পানি পান করতে সেখানে নিয়ে চলো। শিয়াল পণ্ডিত সেখানে গিয়ে লক্ষ্য করলো সেই একই রকম পায়ের ছাপ এখানেও রয়েছে। তখন আর তার বুঝতে বাকি রইল না, এই পিঁপড়ের জমা করা খাবার এই ইঁদুরটি খেয়েছে। দেখো তুমি আর অস্বীকার করলেও কোনো লাভ হবে না, ধরা পড়ে গেছে তুমি, তোমার পায়ের ছাপই বলে দিচ্ছে তুমি যে চুরি করেছ। তখন ইঁদুরটি আর অস্বীকার করতে পারলো না। শিয়াল পণ্ডিত আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন কাজ করব না। পিঁপড়ে ভাই তুমিও আমাকে ক্ষমা করে দাও। শোনো ইঁদুর, তোমাকে এক শর্তে ক্ষমা করে দিতে পারি, তুমি পিঁপড়ের যে পরিমাণ খাবার খেয়েছো সে পরিমাণ খাবার যদি তুমি সংগ্রহ করে দাও তাহলেই তোমাকে ক্ষমা করব। তারপর ইঁদুর পিঁপড়ের জন্য খাবার সংগ্রহ করতে লাগলো আর পিঁপড়ে শিয়াল পণ্ডিতকে বলল, ধন্যবাদ শিয়াল পণ্ডিত, আজ আপনার বুদ্ধির জন্য আমি একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম, না হলে সারা বর্ষ আমাকে না খেয়ে কাটাতে হতো।